আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাবলে অনলাইন টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব জ এন্ড জে দিয়ে ইসলামী মেয়ে শিশুর সুন্দর সুন্দর নাম ও অর্থ সহ। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুগণ, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। জিন্নাত নামের অর্থ হচ্ছে পাগলামি, জামিলা অর্থ সুন্দর, জুনাইনা অর্থ ছোট বাগান, জামিমা অর্থ এক ধরনের লতা পাতার নাম, জারা অর্থ ফুলের মতো প্রকৃতি, জাবিরা অর্থ রাজি হওয়া, জালসান অর্থ বাগান, জেসমিন অর্থ ফুলের নাম, জাদিদা নামের অর্থ নতুন, জাহান নামের অর্থ পৃথিবী, জুলফা নামের অর্থ বাগান, জিয়া নামের অর্থ অন্ধকারে যে আলো ছড়ায়, জাহানারা নামের অর্থ শক্তিশালী মহিলা, জুই নামের অর্থ একটি সুগন্ধিময় ফুলের নাম, জামেলা অর্থ পাতলা, জফিরা অর্থ উটের পিঠের উপর, জুনুন নামের অর্থ সহকর্মী বা বান্ধবী, জাফনুন নামের অর্থ জগতের সৌন্দর্য, জেবা নামের অর্থ যথার্থ, জয়নাব নামের অর্থ সুদর্শনী সুদর্শন, জালিলা অর্থ মহান গৌরবময় সম্মানিত, জাহিকা নামের অর্থ সুন্দরী, জাবিয়া নামের অর্থ হরিণ ঈদে, জলিলা নামের অর্থ আশ্রয়স্থান, জাফনা নামের অর্থ দানশীলা, জামিলা খাতুন নামের অর্থ সুন্দরী মহিলা, জুহানাত মানসুরা নামের অর্থ বিজয়ী বা যুবতী মেয়ে, জামিলা তৈবা নামের অর্থ সুন্দরী বা পবিত্র মহিলা, জোহুরা শর্মিলা নামের অর্থ সাহায্যকারী বা লজ্জাবতী, জীবলা নাবাত নামের অর্থ নিসর্গ সবুজ ঘাস, জামিলা ওয়াহিদা নামের অর্থ অতুলনাহীন সুন্দরী, জহুরুন্নিসা নামের অর্থ সাহায্যকারী নারী, জাবিন লাইলা নামের অর্থ শ্যামলা কপাল, জহুরা হামিদা নামের অর্থ প্রকাশ্যে প্রশংসাকারী, জামিলা মুবাশ্বিরা নামের অর্থ সুন্দরী বা সুসংবাদ বহনকারী, জিন্নাহ মাহমুদা নামের অর্থ প্রশংসনীয় মেয়ে, জামিলা নাওয়ার নামের অর্থ সুন্দরী সতী বা সাধনী নারী, জাহনাহ মুর্শিদা নামের অর্থ দানশীল বা পথ প্রদর্শনকারী,
জালিসাতুন সাদিকা নামের অর্থ চোখের পাতা, জামিলা মাহসিন নামের অর্থ সুন্দরী আকর্ষণীয়, জামিলা জেসমিন নামের অর্থ আকর্ষণীয় ফুল, জালিসা সানজিদা নামের অর্থ সাহায্যকারী বান্ধবী, জাবিন দিবা নামের অর্থ সোনার কপাল। হ্যালো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।